আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন, আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্ত ভাবে প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টিকা মাইজা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো হামনি দেশ। নির্বাচনের পর থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার চাপ অনুভব করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি জানান, দর্শক জেল থেকে বের হয়েই একই আলটিমেটাম দিলেন আল্লামা মামুনুল হক। দর্শক এতদিন জেলে থাকার পরেও যেন বারুদ আবারও জ্বলে উঠল। প্রিয় দর্শক, তিনি কি কি বলেছেন তা আপনাদের একটু পরেই দেখাবো। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ দেখতে চলেছেন, যেখানে ভারতের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রিয় দর্শক, যেখানে বক্তব্য রেখেছে আপনাদেরই প্রিয় একটা মুখ এবং আপনারা সকলেই তাকে চেনেন। প্রিয় দর্শক, সেই ভিডিওটিও আপনাদের একটু পরেই দেখাবো। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছি সেগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। ঝান্ডা এবং কেতন উড্ডীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিম রোলার পরিচালনা করা হয়েছিল, তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি, তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে। আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, এটাকে আমরা সহ্য করে নিলাম। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেটাও সহ্য করে নিলাম। আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি, সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম। আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী, বিভিন্ন ছোটখাটো মতভেদ, মতবিরোধ, মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলা কালেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি। এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল ওলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার, ধারণ করবার আহ্বান জানাচ্ছি। এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিয়ে মারবেন, আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ, আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ, আমি বলবো এটা ইন্ডিয়া নয় এটা শাহজালাল এর পুণ্যভূমি বাংলাদেশ। এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন, আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন, যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন, আমরা খেলার জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মন্দিরে মন্দির নিরাপদ থাকুক এটা আমরাও চাই।
মন্দিরে যে তারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরাও চাই। কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদত বরণ করেছে, মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। এই রক্ত কথা বলবে ইনশা বাংলাদেশে থাকলে পারে না। বাটপার যে আমি আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টিকা মাইজা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো হামনি দেশ। সোনারঘাট মাধবপুরের মধ্যখানে একটা ফাইভ স্টার হোটেল হইবো যে গ্রান্ড সুলতানের মতো, হাততালি দাও না হলে বাইরে থেকে মানুষ আইলে তুই টিকা রুজুই বইতো নানি। আর একবারে খালি যাইনি কেউ, এই ফাইভ স্টার হোটেলে ওরা থাকবো, আমার বোলাবান গিয়াই কেন দোকান দিব, হোটেল দিব, যেভাবে ফরমেট আছে ব্রেন খাটাইয়া খাটাইয়া অন্তত কয়েক হাজার ছেলেরে কে যাইতে রে বিদেশ। এরপরে আমরা অনেক কর্মকারাব আছে, আমরা বহু বালা বালা মানুষ ইদাস থেকে বিদায় দিছি, তবে আমি এখন চেষ্টা করে দিতেছি ডেইলি আমার বিভিন্ন লোকের সাথে দেখা হয়। ফাইভ স্টার হোটেল সোনারঘাট হইব, সোনারঘাট মাধবপুরের মধ্যখানে একটা ফাইভ স্টার হোটেল হইব যে গ্রান্ড সুলতানের মতো, হাততালি দাও না হলে। ফাইভ স্টার হোটেল মানে হইলে মিনিমাম তিন চারশো ফুলা মানিকানের মধ্যে চাকরি পাইব। তেলিয়াবাড়ার থেকে সানপুর পর্যন্ত পুরা পর্যটন, ওই যে কক্সবাজার মানুষে যায় নানি, এইভাবে পর্যটন হইব অন্তত মিনিমাম এক থেকে দুই হাজার চা বাগানের শ্রমিক এবং বাঙালি মিললিয়া আমরা টেকা রুজির ব্যবস্থা করতেছি। বাইরে থেকে মানুষ আইলে তুই টেকা রুজুই বইতো নানি। আর একবারে খালি যাইনি কেউ, এই ফাইভ স্টার হোটেলে ওরা থাকবো, আমার বোলাবান গিয়াই কেন দোকান দিব, হোটেল দিব, যেভাবে ফরমেট আছে ব্রেন খাটাইয়া খাটাইয়া অন্তত কয়েক হাজার ছেলেরে কে যাইতে রে বিদেশ। এর আগে কেন কে হামলা দিতে, আর আমরা কেন দিতে আর তাই না? আরে বাঙালিরা যখন দাঁড়াই গেছি গিয়া পৃথিবীর কেউ আমরা সাথে খুলে উঠতে পারছে না। আমরা গিয়া দেখো লন্ডন আমেরিকা যেখানে বাঙালিরা গেছে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছি গা, কেমনে হইলো? ব্রেন খাটাইছে, শ্রম দিছে। আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টিকা মাইজা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো হামনি দেশ। নেতা যখন চুর হয় ইয়ে লাগার মানুষের ভাগ্যের মধ্যে কুস্তা থাকেনি। আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে, চুরি করতে আর তাই না? আর আমি যে গালি চুরগল কিছু হালকা বাড়ি দিছি, বিশ্বাস করেন আমার মায়ের দোকাল সকালবেলা ডেলি উঠতে কোনো ফুত্তরে মারি লিব। এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাঁচেনি? বঙ্গবন্ধুরে রাখছুন নি, আমরা সাইন নেতারা রাখছুন নি, শাহ এম এস কি প্রিয়ারে বাইর মারি লিছুন মারছুন নি? আজকাল শাহ এম এস কি প্রিয়া থাকলে আমরা অর্থমন্ত্রী পাইলাম না, বালা মানুষ ওই লই মারিলেন। তবে আমিও এর থেকে আগে বুঝে লাইছি আমার মারি লিবা মনে হয়। তবে আর যতদিন বাচ্চা যাই মো বাইসাব যারা মারতায় আমি তোমার আহ্বান জানাই, আর কটা দিন খালি আমার রাখো দেখে আমি কি টাইটটা দিয়া যাই। কারণ একটা এমপি যখন ডেসপারেটি জায়গা পয়সা খাইতো না, একটা এমপি যখন জীবনের রক্ত কুল্লাতে দিবার লাগে প্রস্তুত থাকে, সে যখন মানুষের জন্য করার লাগে ভাগলি জায়গা, সে যে কি শক্তিশালী একটা এলাকার পুরো ইতিহাস বদলাই দেওয়ার জন্য এরকম একটা এমপি যথেষ্ট। আর কর্মে সন্তুষ্ট হইয়া আপনারা যেন আমার সারা জীবন আপনার ছেলের মতো হইয়া রাখেন, আমার এটাই আমার সবচেয়ে বড় দরকার। বেশি এক জীবনে বেশি এমপি হইতে হয় না। আপনারা যদি আমার মনে করেন যে এটা আমার ভুলা, এই একবারই দেখাই দিয়া গেছে কিভাবে মানুষের সেবা করতে হয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হইব। আর এমপি মন্ত্রী তো সারা দেশেই আছে, সবাই মানুষ এইভাবে ভালোবাসে না। নির্বাচনের পর থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার চাপ অনুভব করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাদল কান্তি। তবে তিনি জানান, যারা এমন চাপের সাথে জড়িত তারা নিজেরাই এখন চাপে আছে। সকালে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, উপজেলা নির্বাচনের ক্ষেত্রে স্বজন বলতে আওয়ামী লীগ সভাপতির স্ত্রী সন্তানদেরই বুঝিয়েছেন। দলের সংসদীয় বোর্ডের বৈঠকের পরদিন সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন, সেখানে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক বিষয়, তাতে তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নানা হুমকির পর দেশ পরিচালনার ক্ষেত্রেও চাপ অনুভব করছে বর্তমান সরকার। বিভিন্নভাবে চাপ সৃষ্টি, এটা আমরা সরাসরি দেশ শাসন করতে গিয়ে, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি। স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে, কারণ আরো বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিরা কোনোভাবেই যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সভাপতির নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন সাধারণ সম্পাদক। স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে, স্বজন বলতে সন্তান, স্ত্রী সন্তান, এ দুটার শব্দ তিনি গতকাল সকালে এবং রাতে সবাই তিনি খোলাসা করেছেন। সংবাদ সম্মেলনে উঠে আসে নিজ উপজেলায় ওবায়দুল কাদেরের স্বজনদের প্রার্থিতার বিষয়টি। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থনের তো প্রশ্নই উঠে না।
নেতাকর্মীদের হতাশার কারণে বিএনপি এখন বিবৃতি ও বক্তব্য সর্বস্ব দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন। সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।